ফের ভূমিকম্পে কেঁপে উঠল তাইওয়ান। স্থানীয় সময় সোমবার সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত তাইওয়ানের পূর্ব উপকূলে 80টির বেশি ভূকম্পন অনুভূত হয়েছে, তবে এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। মঙ্গলবার রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, সবচেয়ে শক্তিশালী কম্পনটি ছিল 6.3 মাত্রার। দেশটির আবহাওয়া অধিদপ্তর বলছে, এই ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল পূর্বাঞ্চলের হুয়ালিয়ানের প্রত্যন্ত এলাকায়, এছাড়া রাজধানী তাইপেতেও ভূকম্পন অনুভূত হয়েছে। এছাড়া মাত্র 9 মিনিটের ব্যবধানে পূর্ব তাইওয়ানের হুয়ালিয়ান কাউন্টির শোপেং টাউনশিপে 5 বার ভূমিকম্প অনুভূত হয়েছে। দেশটির কেন্দ্রীয় বার্তা সংস্থা ফোকাস তাইওয়ান এ তথ্য দিয়েছে। অবশ্য সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পের রিখটার স্কেলে মাত্রা ছিল 5.7। রাজধানী তাইপেতেও কম্পন অনুভূত হয়। দ্বীপটির আবহাওয়া প্রশাসন এসব তথ্য জানিয়েছে, তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি। সংশ্লিষ্টরা বলছেন, আগের ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হওয়া একটি হোটেল আরও ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ঝুঁকে পড়েছে। অবশ্য আগের ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে এটি বন্ধই ছিল। এর আগে গত 3 এপ্রিল শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠে তাইওয়ানের পূর্ব উপকূল, এতে অন্তত 14 জন মারা যান, বিভিন্ন ভবন ধসে পড়ে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা USGS জানায়, ভূমিকম্পের মাত্রা ছিল 7.4। ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল হুয়ালিয়ান শহরের 18 কিলোমিটার দক্ষিণে। তাইওয়ানে গত 25 বছরের মধ্যে এটি ছিল সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প। ভূতাত্ত্বিকবিদরা বলছেন, দুটি টেকটোনিক প্লেটের সংযোগস্থলের কাছেই তাইওয়ানের অবস্থান, এ কারণেই অঞ্চলটি ভূমিকম্প প্রবণ। এর আগে 2016 সালে দক্ষিণ তাইওয়ানে শক্তিশালী এক ভূমিকম্পে শতাধিক মানুষের প্রাণহানি ঘটে। 1999 সালের সেপ্টেম্বরে 7.6 মাত্রার ভূমিকম্প তাইওয়ানে আঘাত হানে, তাতে প্রায় 2400 মানুষের মৃত্যু হয়।